আজকের কন্টেন্টের মুখ্য আলোচনায় দুইজন থাকছে, এক হচ্ছে মামুলি দেবী, আরেকজন হচ্ছেন বিশিষ্ট সমাজসেবিকা, যার কমিউনিটি পোস্ট নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। তো চলো, হ্যালো এভরিওয়ান, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি দিনের প্রথম ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। প্রথমেই বলবো মামুলি দেবীকে নিয়ে কিছু কথা। তিনি কালকে একটা ভিডিও আপলোড করেছেন, সমাজের একজন বিশিষ্ট ইউটিউবার বটে, তো তার জীবনে মায়ের চেয়ে মাসির দরদ কতটুকু বেশি সে সেটারই ব্যাখ্যা তার ভিডিও জুড়ে আমাদের কাছে জাহির করতে চেয়েছে। মোদা কথা হচ্ছে যে মা পৃথিবীতে জন্ম দিয়েছেন তার সবসময়ের অবদান সবচেয়ে বেশি থাকে আমাদের কাছে। এবার মা যদি কোনো কারণবশত পৃথিবী ছাড়া হয়ে যান অথবা আমাদেরকে তাদের থেকে দূরে সরিয়ে রাখেন, দেখতে হবে আমাদের জ্ঞান আসার পরে সেই কারণটা কতটুকু ন্যায্য ছিল আমাদেরকে দূরে রাখার। বর্তমান যুগে দাঁড়িয়ে সন্তানদেরকে অনেকেই দূরে রাখেন, কেউ হয়তো কর্মব্যস্ততার জন্য, কেউ আবার নিজেদের পরিস্থিতির চাপে। এবার সেই পরিস্থিতি আর কর্মব্যস্ততার মধ্যে কোনটা ছিল সন্তানকে দূরে রাখার ক্ষেত্রে এই মামুলি দেবীর জন্য, সেটা সে ব্যাখ্যা করেছিল জোশ টক নামক একটি জায়গায়। তো সেই জায়গায় যখন ব্যাখ্যা আসে, বেশ সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষ শুরু হয়। যে ফ্যামিলিটাকে ঘিরে সবচেয়ে বেশি কটাক্ষ হয় সেটা হচ্ছে এই মামুলি দেবীর নিজেরই পরিবার, যার সাথে তিনি কিন্তু বেশ অনেকগুলো বছর সখ্যতা বহন করেছেন। তাকে মা না বললেও মামুনি বলে আখ্যা দিয়েছেন, ঠিক আছে? তার খুব সুন্দর করে প্রতিপালন হয়েছে তার মামা বাড়িতে। এবার তারা এত সুন্দর একটা শিক্ষা দীক্ষার মাধ্যমে তাকে বড় করেও এটা বোঝাতে পারেনি, যদি কেউ ভুল করে ক্ষমা হচ্ছে সব থেকে পরম ধর্ম। আর দ্বিতীয়, যে পরিস্থিতিতে যেটাই হয়ে যাক না কেন, যতক্ষণ না সেটা তোমার কাছে সুন্দর করে ব্যাখ্যা করে তুলে ধরা হচ্ছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না পরিস্থিতিটা পূর্বে কেমন ছিল। যেহেতু কথা হচ্ছে মামুলি দেবীর অতীত নিয়ে, বা বলা চলে শৈশব নিয়ে, যে সময় তার কোনো জ্ঞান ছিল না, সে জানতো না চিনতো না আপন পর কে, সেই বিষয় নিয়ে আজকের এই কথা। তো সেক্ষেত্রে বলা যায় যারা তাকে পালন করার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে তার মায়ের মা এবং তার মাসি, অর্থাৎ দিদা আর মাসি। এদের ভূমিকা ছিল ওনার জীবনে বেশ গুরুত্বপূর্ণ, সাথে মামারাও রয়েছেন। তো তারা তাকে মানুষ তো করেছেন, তবে হ্যাঁ একটা জিনিস তার মনের মধ্যে বিঁধিয়ে দিয়েছেন, যে তার মা তাকে পরিস্থিতির চাপে নয় বরং তাকে অপছন্দ করতেন মেয়ে হিসেবে তাই দূরে সরিয়ে দিয়েছেন। এই ব্যাখ্যা কতটা যথাযথ সেটা আমরা জানি না, কারণ সেই সময় না মামুলি দেবীর জ্ঞান ছিল না আমরা উপস্থিত ছিলাম। বর্তমানে আমাদের কাছে যেভাবে তুলে ধরা হয়েছে, দুই পক্ষ যেভাবে তুলে ধরেছে, আমরা সেভাবে নিজেদের মতো করে মতামতটুকু দিতে পারি। এবার কিছু পরিস্থিতি এমনও ছিল যেটা ক্যামেরা বন্দী হয়েছে। মামুলি দেবী যখন শুধু জ্ঞান হয়েছে এটা বলা যাবে না, বিবাহিত জীবনে পা দিয়ে দিয়েছেন, তারপরেও যখন মা বাবার সঙ্গে দারুণ সুলভ একটা সম্পর্ক রয়েছে, সুন্দর সম্পর্ক রয়েছে, তার মাঝে তার ভাই, যে তার থেকে অনেকটাই ছোট, সেই ভাইও কিন্তু যথেষ্ট করেছে। তারা কিন্তু কোনোভাবে সেই মেয়েকে দূরে সরিয়ে দিয়ে একটা ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করছে এমনটা মেয়ে দেখেনি। এমনটাও দেখেনি যে মা বাবা তাকে দূরে সরিয়ে দেওয়ার পরে তারা বিশাল প্রতিপত্তি সম্পন্ন একটা ঘরের বিলাসিতাময় জীবন কাটাচ্ছে, শুধু তাকে সেই পরিবারের অংশ করেনি। একজন কি বলবো, সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষা পাওয়া, সুন্দর মানসিকতার আপগ্রেডেড লেডি, তো সে এতটুকু জানে না যে আমার মা বাবা জ্ঞানত আমি যা শুনলাম এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা যদি সত্যিই আমাকে অপছন্দ করত, দূরে সরিয়ে রাখত, এখন কেন তারা আমাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে? শুধু কি তাদের ছেলের কাজের জন্য? যদি তাই হবে তাহলে সেই সময় যারা আমাকে অপছন্দ করে দূরে সরিয়ে দিয়েছে, কই তারা তো এমন বিশাল কিছু বড়লোকী জীবনযাপন কাটাচ্ছে না, তারা তো এমন কোনো টাকা পয়সার অধিকারী নয়। হ্যাঁ, তাদের প্রচুর জমিজমা আছে, কিন্তু তারা সেগুলো বিক্রি করে কোনোভাবেই এমন জীবনযাপন কাটাচ্ছে না যেখানে বলা যায় সেটা বিলাসবহুল, মোটেই বলা যায় না। অক্লান্ত পরিশ্রম, নিজের সমস্ত কাজ নিজে করা, বাড়িতে কোনো রকম হেল্পিং হ্যান্ড না থাকা, চাষবাসের কাজ সমেত সংসারের কাজ, সন্তান প্রতিপালন, তাদের সন্তানকেও তারা কিন্তু এমন কোনো শিক্ষা দিয়ে মানে শিক্ষাগত যোগ্যতায় উত্তরে দিতে পারেনি যেখান থেকে বলা যায় যে মেয়েকে সরিয়ে
ছেলেকে দারুণভাবে তারা মানুষ করেছে। যেখানে এটা ফলাও করে বলা হয় কন্যা সন্তান বলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এই কথাটা অটোমেটিক্যালি চলে আসে, তার মানে পুত্র সন্তানকে তারা বিশাল ভালোবাসে। আর যেখানে আমরা দেখেছি কাকু কিন্তু যথেষ্ট প্রতিভাবান, সন্দীপদার বাবা তাই তো, যথেষ্ট প্রতিভাবান। তো তিনি নিশ্চয়ই চাইবেন না তার সন্তান নিরক্ষর থাকুক, তিনি চাইবেন না যে তার সন্তান সামান্য ম্যাট্রিক পাসটুকু না করুক, তাই তো? পরিস্থিতি হয়তো সেরকম ছিল না, পেরে ওঠেননি। নাহলে কেউ কি চায় যে তার সন্তান এরকম কি বলবো, এই বয়স থেকে কাজের দায়ভার কাঁধে তুলে নিক, বা টাকা পয়সা কি সেটা চিনুক শিক্ষা চেনার আগে? এমনটা তো হয় না। এই বোধটুকু সে সন্তান হিসেবে নিজের মাথায় আনতে পারেনি। ভাই হিসেবে যতটুকু করা সম্ভব সন্দীপদা সবটা করেছে, মা বাবা হিসেবে যতটা করা যায় তারাও সবটা করেছে। তবু হ্যাঁ, অপবাদ নিতে তারা পিছুপা হয়নি, অপবাদ দিতে মামুলি দেবী পিছুপা হননি। এক্ষেত্রে পরিস্থিতি বেসামাল ছিল নাকি যে সমস্ত মানুষরা সো কল্ড শিক্ষার আড়ালে তাকে সুশিক্ষিত করে মানুষ করেছে তাদের শিক্ষায় কোনো অভাব ছিল, নাকি বলা ভালো যারা শিক্ষা দিয়েছে তাদেরই শিক্ষার গোড়ায় কোথাও গলত ছিল? কি মনে হয় তোমাদের? আজকে যারা খুব বড়াও চড়াও করে তোমরা এটা কমেন্ট করে যাও যে বাড়িতে কন্যা সম নিজের কন্যার জায়গা হয়নি সে বাড়িতে কন্যা সম পুত্রবধূ কি করে মান্যতা পাবে? অবভিয়াসলি সেখানে তার উপর অত্যাচার হবে, আর ডোমেস্টিক ভায়োলেন্সটা তো সেখানে একটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাই যদি তোমাদের মান্যতার বিষয় হয় তাহলে আজকে দাঁড়িয়ে তাদের কন্যা কোন শীর্ষে পৌঁছেছে বলতো? কেন পৌঁছেছে? কারণ সে চেয়েছিল, সে জানত এই হদ্দ গ্রামে যদি তাকে রাখা হয় সে না তো শিক্ষিত হবে আর না তো কোনোভাবে মানুষ হতে পারবে, যেহেতু কন্যা সন্তান। সেক্ষেত্রে মা চেয়েছে মায়ের যেখানে জীবনযাপন খুব সুখ স্বাচ্ছন্দে কেটেছিল সেই জায়গায় তার সন্তানকে রাখতে। পরিস্থিতি সেই সময় সঙ্গ দেয়নি, তাই মেয়েকে পাঠাতে বাধ্য হয়েছিলেন তিনি তার মায়ের কাছে। এবার সেই ব্যাখ্যাটা এত বাজেভাবে হবে পরবর্তী জীবনে সেটা হয়তো সেই সময় ভাবেনও নি কন্যার মা, মামুলি দেবীর মা সেটা ভাবেনও নি। পরবর্তীতে এমনও শোনা যায় সন্দীপদার মা কিন্তু গিয়েছিলেন নিজের কন্যাকে আনতে, কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়নি, কারণ তারা সেই বাচ্চাটির ওপরে যথেষ্ট নির্ভরশীল হয়ে পড়েছিল, বাচ্চাটি তাদের প্রাণভোমরা হয়ে দাঁড়িয়েছিল। তাই তাদের মনে ইচ্ছা ছিল সে এখানেই থাকুক, তাদের কাছে তো ছেলে আছে, মেয়ে এখানেই থাকুক। তো তাই হয়েছে, যথা সময়ে সে সুশিক্ষিত হয়ে বড় হয়েছে এবং ঠিক সময় মতো মা বাবার ঘাড়ে অপবাদের দায়ভারটাও চাপিয়ে দিয়েছে। কাদের কথার উপর ভিত্তি করে? হ্যাঁ, যে মামুলি দেবী আজকে তার মায়ের জীবনে মায়ের থেকেও মাসির কথা বেশি বলছেন তার জীবনে, এবং মাসির গুরুত্ব কতটা তার জীবনে সেটা ব্যাখ্যা করছে তাদের শিক্ষায়, এবং তারা তাকে এমনই সুশিক্ষায় শিক্ষিত করেছে। যে জায়গায় আজকে মায়ের থাকার কথা সে জায়গায় থাকছে মাসি। যারা আজকে আমাদেরকে বলো না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বলো তো কেন সন্দীপদা এই অচেনা অজানা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে এত ভালোবাসে? কেন, শুধু কি তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলাম আমরা তাই? না, একদমই নয়, একদমই নয়। যে ছোট বাচ্চাটার প্রতি আমাদের অগাধ মায়া, আমরা প্রত্যেক পদে ভাবি ওর জ্বর হয়েছে, ও কিভাবে দুরন্তপনা করছে, ওকে সামাল দেওয়ার মতো সত্যি একজনের প্রয়োজন, এটা হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, প্র্যাকটিক্যালি তাই। তো এক্ষেত্রে তার মায়ের যে ভূমিকাটা পালন করার কথা ছিল তার মা কিন্তু গা ঝেড়ে ফেলে দিয়ে চলে গেছে দীর্ঘ একটি বছর। এখানে সন্তানকে কোথাও পাঠিয়ে দেওয়া হয়নি, সন্তানকে ছেড়ে যাওয়া হয়েছে, আর সেখানে সন্তানকে পাঠানো হয়েছিল, দুটো ক্ষেত্র কি এক? এই ভিডিওটা আমার বহুদিন ধরে করার ইচ্ছে ছিল, তবে হ্যাঁ আজকে একটা উপযুক্ত টাইটেল আর খুব সুন্দর টাইমিংয়ে এই ভিডিওটা আমি করার কথা ভাবলাম, তাই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা অবশ্যই এই এক্সপ্লেনেশনের ওপর সহমত কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবচেয়ে বড় কথা, তাদের পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ ছিলাম না। আজকে সবটাই এই 24 মিনিটের ভিডিওর ওপরেই যখন বিচার হচ্ছে, তাহলে সেই ভিডিওর ওপরেই বিচার করে এইটুকু ধরে নেওয়াই যায় তারা যথেষ্ট করেছে, যথেষ্ট করেছে। তারপরেও তাদের এটুকু কাম্য তো ছিলই না যে নিজেরই সন্তান হয়ে এই রকম একটা ব্যবহার তারা ফিরত পাবে। যাই হোক, সেদিন যা হয়েছিল না সেটা ঠিক হয়েছে, না যেটা এই কয় বছরের মধ্যে হলো না সেটা ঠিক হয়েছে, না যেটা এখন হচ্ছে সেটা ঠিক হচ্ছে, ভবিষ্যৎ কথা বলবে। তার আগে এই পরকীয়া সম্বন্ধিত বিশিষ্ট সমাজ সেবিকার কিছু কথা আমি বলতে চাই, যিনি তার কমিউনিটি পোস্টে একটি পোস্ট শেয়ার করেছেন।
সেটা নিয়ে আজকে আমি আমার ভিডিওতে একটু কথা বলব। তো উনি লিখেছেন, মানে উনি একটি লেখা শেয়ার করেছেন, পরকীয়া একটি দীর্ঘ মেয়াদী প্রসেস, হুট করে প্রথম দেখায় ভালোবাসা হলেও পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হাই হ্যালো থেকে আপনার কনভারসেশন মিডনাইট অবধি চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল। দ্যাট মিন উনি স্বীকার করছেন যে পরকীয়া একটি দীর্ঘমেয়াদী প্রসেস এবং এতে দুই তরফেরই সমানভাবে ভাগিদারি থাকে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে তারা সজ্ঞানে এই কাজটার দিকে এগিয়ে যায়, কোনোভাবে পথের বিভ্রান্তির জন্য তো নয়। পরবর্তী লেখাগুলো শুনলে তোমরা সেটাই মনে করবে যেটা আমি তোমাদেরকে এখন বললাম। তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল, যখন দেখবেন দরকারের বাইরেই কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন বা ক্লিয়ার করছেন, তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার উপরে ভর করেছে। কিন্তু ভুল জানার পরেও, বোঝার পরেও আপনি যখন সেটা কন্টিনিউ করবেন, তখন সেটাকে ঠান্ডা মাথা সিদ্ধান্ত বলা যেতে পারে। দ্যাটস মিন যে বিষয়টা এখন ওয়াইটিতে সরব গতিতে চলছে, সেই বিষয়টাকে যদি এই এক্সাম্পলটার সাথে আমরা কানেক্ট করি, তাহলে বোঝা যায় একজন মহিলা যদি সজ্ঞানে তার বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও, শ্বশুর বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও, একটা সালিশি সভা তার মায়ের হাজার বুঝিয়ে বলা সত্ত্বেও, সে যখন এই পরিস্থিতিতে উপনীত হয় যে আমি তার সংসারেই থাকবো আর অন্যজনের সাথে গল্প করে তাকে ঠকাবো, তাহলে সেক্ষেত্রে বলা যায় সে ঠান্ডা মাথায় সজ্ঞানে এই সমস্ত কথাগুলো বলেছে, নাকি কোনোভাবে পরিস্থিতির বশবর্তী হয়ে। আচ্ছা, পরবর্তী কথা, একজন সমাজ পরিবার তোয়াক্কা না করে পরকীয়া করে, আবার অপরজন সমাজ এবং পরিবারের স্বার্থে সব জেনে বুঝেও মেনে নেয়, তার মানে দায়ভার আপনাদের উভয়েরই। এই কথা কি বোঝাচ্ছে? যদি সন্দীপ দা সেদিন সবটা মেনে নিত, মেনে নিয়ে একটা সুযোগ দিত, তাহলে কিন্তু সেই সময় সন্দীপ দার ঘাড়ে আবারও একটা দোষ চাপত। পরবর্তীতে এইরকম কিছু যদি রিপিটেশন হতো, সন্দীপ দাকে বলা হতো প্রথমেই সুযোগটা কেন দেওয়া হয়েছিল। তার মানে কি নিজেরও কোনো দোষ ছিল, সেটাকে লুকিয়ে ফেলার স্বার্থেই সুযোগ দেওয়া? বা এটা বলা যেত, সুযোগ না দিলে যেটা এখন বলা হয় আর কি, যে এই বিষয়গুলোকে ভিতরে সর্ট আউট করে নিয়ে সেটাকে একটা সুযোগ দিয়ে নিজেদের ঘরের ম্যাটার ঘরেতেই সলভ করে নেওয়া উচিত ছিল। সে কি করতে চেয়েছিল কোনোভাবে? সে যদি সেদিন রাতে প্রশাসনের দ্বারস্থ না হতো, তাহলে কি সন্দীপ দা এই হটকারিতা বসত লাইফটা করত বলে মনে হয়? সমাজ মাধ্যমে এত বড় একটা প্রমাণ কি থাকতো? এই যে সালিশি সভা, তার মায়ের আশা, বাড়িতে দীর্ঘদিন কোন রকম ব্লগ শুট না হওয়া, উত্তাল পরিস্থিতি, খাওয়া দাওয়া তো সবই হয়েছে কিন্তু ব্লগ আসেনি, যেহেতু মানসিক পরিস্থিতি ঠিক ছিল না, ক্যামেরা ধরার মতো মানসিকতা ছিল না, ক্যামেরায় ধরে মুহূর্ত শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। তাহলে কি কারণে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছিল সন্দীপ দাকে সেই রাতে? কারণ তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। তারা যদি মনে করতো যে এই বিষয়টাকে একটা সুযোগ দেওয়ার জায়গায় রাখা হবে, তাহলে তারা সবার প্রথমে থানার দ্বারস্থ হতোই না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, তাদের বক্তব্য অনুপাতে তারা সবসময় চেয়েছে সংসারটা গড়ে উঠুক, তারা চেয়েছে একটা সুযোগের উপর ভিত্তি করে সংসারটা আবার তৈরি হয়ে যাক নতুন করে, কিন্তু তারা সেই রাতে প্রশাসনের দ্বারস্থ হয়েও না কোনো 498 কেস করেছে, না কোনো নর্মাল জিডি। তাহলে কি করতে তারা থানায় গিয়েছিল? কি করতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল? কি মনে হয় এগুলো ঠান্ডা মাথার পরিকল্পিত চক্রান্ত নয় কি? নেক্সট, তার মানে দায়ভার আপনাদের উভয়েরই। আশা করছি কথাটা আমি তোমাদের কাছে ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করতে পারলাম। ফেসবুকে কখনো পরকীয়া ডিভোর্সের সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুক বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই কোনো কিছু সমস্যার সমাধান হতে পারে না। তবে এই সোশ্যাল মিডিয়াই এখন সবচেয়ে উন্নততর যোগাযোগ মাধ্যম সবকিছুর ক্ষেত্রে। কেন? কারণ যে কোনো পরিস্থিতিতে মানুষ থাকলেও সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ সেখানে জনতা যত তাড়াতাড়ি মানুষের কাছে দ্রুত গতিতে সেই খবরাখবর আদান প্রদান করতে পারবে, তত তাড়াতাড়ি তো মিডিয়ার পক্ষেও সম্ভব হয় না। নেক্সট রয়েছে, হ্যাঁ, এবং এটা একটা মুখরোচক টপিক হিসেবে দেখা হবে, তারপর যে যার মতন ব্যস্ত হয়ে যাবে। আপনার জীবন আপনাকেই মেনটেন করতে হবে, তাই এই ধরনের বিষয়গুলো পরিবারকে সাথে নিয়ে সমাধান করুন বা করা উচিত। তাহলে সন্দীপ দার ক্ষেত্র থেকে করা হয়েছিল কি হয়নি, গ্রামের সালিশি সভা বা বাড়িতে এনে যোগাযোগের মাধ্যমে বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা সন্দীপ দা করেছিল কি করেনি, ওপেন প্ল্যাটফর্মে আনার আগে কি বলো তোমরা? যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমি তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা রাখছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, মিস করলে কিন্তু সত্যি অনেক কিছু মিস হয়ে যাবে। আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। নেক্সট হচ্ছে এই, হ্যাঁ, চারিদিকে যেভাবে পরকীয়া
চিটিং এসব হচ্ছে, এতে করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের বিয়ের ভীতি ঢুকে গেছে। এটা দায়ভার আমরা এড়াতে পারি না। এই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা বিশ্বাস করতে চেয়েও পারে না যে বিয়ে সবচেয়ে সুন্দরতম বিষয়। আগে ছিল, আমরা মনে করতাম এটা, যারা পর্দায় অভিনয় করে মানে চলচ্চিত্র জগৎ থেকে যারা আসে, তাদের জীবনটা চলচ্চিত্রের মতো অতটা সুন্দর হয় না বা সাধারণ মানুষের মতো অতটা গোছানোও হয় না। প্রচন্ড অগোছালো জীবন তারা বহন করে চলে আমাদেরকে সাময়িক আনন্দ দেওয়ার স্বার্থে। ঠিক সেরকম ভাবে এখন এই ইউটিউবারদের জীবনটাও হয়ে গেছে। আমাদেরকে সাময়িক খুশি করতে গিয়ে, আমাদের জন্য সাময়িক এন্টারটেইনমেন্টের কিছু কন্টেন্ট খুঁজে বার করতে গিয়ে তাদের জীবন থেকে বাস্তব খুশিটাই হারিয়ে যায় এবং পরবর্তীতে তাদের জীবনটা যায় কোর্টের কাঠগোড়ায়। তো সেইখানে গিয়ে কি হয় পরবর্তী পদক্ষেপ? ডিভোর্স, নতুন কিছু বেটার অপশন, যেখানে তাদের মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে, সাথে সাথে সংসারে একটা বিচ্ছেদ চলে আসছে। এই বিষয়টা না এখন একটা ট্রেন্ডিং টপিকের মতো হয়ে গেছে। এটা একটা ভাইরাস, এটা কোনো ব্যাধি, মানে এমন একটা ব্যাধি, কোনো ব্যাধি নয় বলবো না, এটা একটা এমন ব্যাধি যে ব্যাধিটাকে মানুষ স্বইচ্ছায় নিজের সংসারে ঢুকিয়ে আনে। ঠিক আছে, অবশ্যই মানুষের কাছে রাস্তা থাকে ব্যাকস্টেপ নেওয়ার। দু স্টেপ যদি মানুষ ব্যাক করে তাহলে সে ভবিষ্যতের জন্য সুন্দর চারটে স্টেপ এগিয়ে রাখে, কিন্তু সেই দু স্টেপ পিছিয়ে যাওয়াটা এখন মানুষের কাছে ইগোর ম্যাটার। তারা মনে করে যে এই ইগোর ম্যাটারটাকে মেনটেন করে চলতে হবে। আমি দু স্টেপ কেন পিছব, আমি কেন, ওয়াই আই অ্যাম, এই কথাটা একটা ইগোর কাঠগোড়ায় দাঁড়িয়ে যায়, ইগো হয়ে যায়, এমন একটা ইগোর প্রাচীর তৈরি হলো যে প্রাচীরটাকে না মানে উভয় পক্ষের কেউই ভাঙতে চায় না। তো এটা হচ্ছে লাইফের মেইন এজেন্ডা এখন দাঁড়িয়ে। আচ্ছা, নেক্সট, এর থেকে সুন্দর এবং পবিত্র কোনো সম্পর্ক হতেই পারে না, কিন্তু এইসব পরকীয়া চিটিং করা এসবের জন্য তারা এখন বিয়েকে নেগেটিভভাবে দেখা শুরু করেছে। মোদ্দা বিষয় হচ্ছে, পরকীয়া বা চিটিং করার চাইতেও যারা বিষয়টাকে খুব ঠুনকো একটা ভুল বলে মনে করছে, তাদের এই মানসিকতায়, এই মানসিকতাই এই ব্যাধিটাকে ছড়িয়ে দিচ্ছে দ্রুত গতিতে। কারণ মানুষ এই ভুলটা করার পর মনে করছে, আমি তো একটা সুযোগ পেতেই পারি, এরকম ভুল অহরহ করছে মানুষ। যেমনটা ঠিক এই বিষয়টা যেটা এখন ওয়াইটিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এক বছর ধরে টানা এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। সেই বিষয়টার ক্ষেত্রে অনেকেই বলছে, এপাশ ওপাশ ঘুরলেই অনেক পরকীয়া আছে। হ্যাঁ, অবশ্যই আছে, তবে তারা কিন্তু কেউ সমাজ মাধ্যমে টেনে আনছে না। আপনার প্রতিবেশীর সম্পর্কে যদি আপনি এইরকম কোনো কথা শুনতে পান, অবশ্যই সেই কথাটা প্রতিবেশী অবধি সীমাবদ্ধ থাকছে বা সেই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে, কখনোই কিন্তু সেটা লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে না বা এক এক অঞ্চল থেকে, এক এক এরিয়া থেকে, এক এক দেশ থেকে মানুষ দেখে সেটার উপর মন্তব্য রাখতে পারছে না। এটা হচ্ছে আসল বক্তব্য, যে একটা বিষয় যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে তখন সেটাতে মানুষ কমেন্ট্রি করতে পারে, মতামত দিতে পারে, সেটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষও দিতে পারে আর যারা কূটনীতি করে তারাও দিতে পারে। এক্ষেত্রে যারা কূটনীতি সম্পন্ন মানুষ তারা প্রভোক করছে এই সমস্ত মানুষগুলোকে এগিয়ে যাওয়ার স্বার্থে পরকীয়াকে নিয়ে, কারণ তাদের কাছে ইটস জাস্ট আ স্মল মিস্টেক। আর সেই কারণে এই ধরনের মানুষগুলো একটা দ্বিতীয় সুযোগ অবশ্যই ডিজার্ভ করে, তবে কোনোভাবে অনুতপ্ততার সাথে নয়। সেটা তিনি ডিজার্ভ করেন হচ্ছে নিজের একটা গাম্ভীর্যতা বজায় করে, যে আমি কোনো ভুল করিনি, এটা তোমার ভুল, তুমি সম্পর্কে ফাঁক তৈরি করেছো তাই সেখানে তৃতীয় ব্যক্তির অবস্থান হতে পেরেছে। কিন্তু এটা কেউ ভাবে না যে সেও সেই ফাঁকটা রেখেছে, চেষ্টা করেন এই ফাঁকটাকে ফিল আপ করার। আর যদি এত বড়ই দূরত্বর ফাঁক থেকে থাকে তাহলে সেখান থেকে আগেই ব্যাকস্টেপ নিয়ে নেওয়া উচিত। এইরকম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের পরকীয়া অথবা কোনো সাধারণ মানুষের সম্পর্কের মধ্যে কোনো এমন পরিস্থিতি যেটা এমন একটা দৃষ্টান্ত রাখতে পারে যেখানে একটা তিক্ততা, এমন তিক্ততার দৃষ্টান্ত হতে পারে যেটা দরুন সমাজে একটা ব্যাধি হয়ে যেতে পারে, এটা তার আগেই তো বেরিয়ে আসা উচিত, মুভ আউট করা উচিত। কিন্তু এক্ষেত্রে আমরা কি রেখেছি, দিনের পর দিন ধরা পড়া, ধরা না পড়া অবধি তারা চালিয়ে গেছে এই জিনিসটাকে, এই বিষয়টাকে এমন গতিতে চালিয়ে গেছে যেখানে তাদের মধ্যে না আছে কোনো অনুতপ্ততা আর না আছে এমন কোনো বিষয় যেটা দিয়ে এটা বলা যায় যে তারা পরবর্তীতে এমন কিছু প্ল্যান করেছিল যে আমরা এই বিষয়টা থেকে সত্তর বেরিয়ে এসে একে অপরকে জানিয়ে দেবো, একে অপরের পরিবারকে, যে আমার ওকে পছন্দ, ও একটি বিবাহিত নারী, সেখান থেকে সে বেরিয়ে আসতে চায়, আমরা পরবর্তীতে একত্রে সংসার করব। এই সিদ্ধান্তে কিন্তু তারা আসতে পারেনি, কারণ দীর্ঘদিন এই নাটকে অংশগ্রহণ করা, সেই নাটকের অংশগ্রহণ করে তার সাথে কথোপকথন চালিয়ে যাওয়া, সেই সংসারে থাকাকালীন তারও এই সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়ানো, সবকিছুই চলেছে সজ্ঞানে। তাহলে কার দোষ, সমাজের কি, যে সমাজে এটা আলোচনা হচ্ছে, নাকি সেই সকল মানুষের যারা এটাকে ইটস জাস্ট আ স্মল মিস্টেক বলে অ্যালার্ট করে দিচ্ছে? কি মনে হয় তোমাদের? আচ্ছা,
ছেলেমেয়েগুলোকে বুঝতে দিন, সবাই পরকিয়া করে না, সবাই এমন চরিত্রহীন বা হীনা নয়। অবশ্যই যারা প্রোটেস্ট করছে এই মুহূর্তে, আমরা কেউ বলতে পারবো না তাদের জীবনের অতীত কি ছিল বা বর্তমান কি বা ভবিষ্যৎ কি হতে পারে। অতএব তারা প্রোটেস্ট যখন করছে, তাদের ব্যক্তিগত জীবনে কাটাছেঁড়া না করে তাদের সাথে সহমতি প্রদান করুন। তাতে আশা করি যে সমস্ত মানুষগুলো এত উল্লাসের সাথে এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে, তারা এতটা অনুপ্রেরিত হবে না। এই অনুপ্রেরণাটা তারা এখান থেকেই পায়, যেখান থেকে শুরু হয় আপনাদের এই স্মল মিস্টেক ওয়ার্ডটা। যারা এইসবের বাইরে, তারা বিবাহিত জীবনে অনেক বেশি ভালো আছে, তারা একটা পজিটিভ ভাইব পাক ভালো কাপলদের থেকে, তাদের জীবনের থেকে এই বিয়ের ভীতি দূর হোক। আর কত মতামতের ভিন্নতা থাকতে পারে, যেহেতু আমরা আলাদা মানুষ তাই মত ভিন্ন হলেও আমি আপনার মতামতকে সম্মান জানাই। যে বিশিষ্ট সমাজসেবিকা একটি কমিউনিটি পোস্টে শেয়ার করেছেন এ শেষ পর্যন্ত তার একটি বক্তব্য। তো অবশ্যই যে কথা কমিউনিটি পোস্টে থাকে সে কথা যদি বাস্তব জীবনের সাথে রিলেট করে কর্ম অবস্থায় এর একটা কি বলবো ছাপ দেওয়া যায়, তাহলে আশা করব মানে বোঝা যায় যে হ্যাঁ, যেটা মানুষ লিখছে, যেটা মানুষ ভাবছে, সেটার সাথে সে তার কাজকেও মেলাতে পারছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি সম্পূর্ণটাই অন্য। মানুষ বলে এক, করে এক, লেখে আর এক, ভাবে আর এক। আসলে ওই প্রবাদ বাক্যটা খুবই প্রচলিত এখন, জানো তো, নিজের বেলা আঁটিসুটি পরের বেলা দাঁত কোপাটি। কারণটাই এটা, কারণ যখন এই ঝড়টা নিজের জীবনে আসে তখন মানুষ বুঝতে পারে ইটস নট আ মিস্টেক, ইটস জাস্ট নট আ মিস্টেক, তখন এটা মানুষের মনে হয়। অবশ্যই সুযোগ সবাই ডিজার্ভ করে, শেষ অবধি মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। যতক্ষণ তোমার কাঠামোকে তুমি অপমান না করছো ততক্ষণ অবধি অন্তত। তবে হ্যাঁ, সুযোগটা সবাই ডিজার্ভ করে, যদি সে অনুতপ্ত হয় তবেই। আর যার অনুতপ্ততা নেই, যে মনে করে যে আমি সুযোগ না, এটা আমার কাছে একটা অপরচুনিটি আবারও মানুষটাকে ঠকিয়ে দেওয়ার, সেই মানুষটাকে কি সত্যি সুযোগ দেওয়া যায়, প্রশ্নটা রইল। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে দিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে।